চলছে মধুমাস পাকতে শুরু করেছে রসালো ফল লিচু পাবনার ঈশ্বরদি এখন এই ফলের রঙে রঙিন বাজারে ওঠানোর পর ভালো দাম পাওয়ায় খুশি চাষীয় ব্যবসায়ীরা আগামী সপ্তাহ থেকে পুরোপুরি লিচু বেচা কেনা শুরু হয়ে যাবে কৃষি বিভাগের আশা এবার তীব্র তাপ কিছুটা ফলন বিপর্যয় হলেও লক্ষ্যমাত্র অর্জনে সমস্যা হবে না পাবনা থেকে আহমেদুল হক রানার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট মাইলের পর মাইল লিচু বাগান থোকায় থোকায় ঝুলছে মধুমাসের রসালো এই ফল টুকটুকে লাল লিচুতে এখন রঙিন হয়ে উঠেছে পাবনার ঈশ্বর প্রকৃতির বৈরী আচরণে চলতি বছর মৌসুমী ফল লিচুর ফলন কম হওয়ায় খানিকটা আক্ষেপ ছিল চাষিদের কিন্তু বাজারে ওঠানোর পর ভালো দাম পাওয়ায় খুশি চাষি ও স্থানীয় ব্যবসায়ীরা এই বাজারে আমরা লিচুগুলা বিক্রি করতে পারে তাহলে দেখা যাচ্ছে আমাদের ওই ফুলের সময় যে ক্ষতিটা হয়েছিল গুটির সময় যে ক্ষতিটা হয়েছিল ওইটা আমরা ইনশাল্লাহ পুষাই নিতে পারবো যে দাম করছে আমারও পড়তে আছে যারা ব্যবহারী তাদেরও পড়তে আছে তারা কিনে খাবে মনে হয় তাদেরও পড়তে আছে বাজারে লিচু প্রথম উঠেছে দেখে অনেকেই কিনছেন এখানকার লিচু সুস্বাদু ও মিষ্টি তাই কদরও বেশ ভালো সপ্তাহখানেকের মধ্যে লিচুর বেচা কেনা আরো বাড়বে বাজারে যারা ভালো লিচু আসছে তারা পঁচিশশো চব্বিশশো ছাব্বিশশো পর্যন্ত দাম পাচ্ছে আবার আঠারোশো আছে দুই হাজারও আছে বাইশশোও আছে বিভিন্ন রকম কোয়ালিটির বা দাম আজকে প্রথম বাজার আজকে রিসু বিক্রি হলো পঁচিশশো টাকা হাজার আটই রিস্যু কৃষি বিভাগ জানিয়েছে তীব্র তাপপ্রবাহ চলা অবস্থায় পাকার আগে ও পরে অনেক গাছেই লিচু ফেটে শুকিয়ে নষ্ট হয়েছে এরপরও লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যা হবে না বলে আশা তাদের করার সময় আমাদের কৃষকদেরকে অনেক পরিশ্রম করতে তারা নিয়মিত সেচ দিয়েছে তার মালসিং করেছে গাছে পানি স্প্রে করেছে তার মাধ্যমে তারা আমাদের তাদের উৎপাদন খরচ কিছুটা বেশি হলেও তারা লিচুকে রক্ষা করতে সক্ষম হয়েছে এবং এখন আগাম বাজারে লিচু আসতে শুরু করেছে এবছর জেলায় চার হাজার তিনশো হেক্টর জমিতে আটত্রিশ হাজার মেট্রিক টন লিচু আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে রিপোর্ট নিউজ